তো দুদিন আগে যেখানে আমি ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করলাম, কারণ ওখানে আমি মাঝপথেই ব্লগটা এন্ড করে দিন আবার নতুন ব্লগ দিয়েছিলাম। তো ভাবলাম যে না, ব্লগটা তো শেষ করা দরকার, কারণ লেখাই ছিল টু বি কন্টিনিউ। সবাই মিলে একসাথে পিকনিক করার পর একসাথে যে খেতে বসার যে মজাটা, সেটা কিন্তু সবার থেকে আলাদা। তার কারণটা হচ্ছে যে আমরা একসাথে সবাই মিলে যেমন রান্না করি, একসাথে যেন সবাই মিলে বসে গল্প করি, তার সাথে যখন সবাই একসাথে বসে খেতে বসে অন্য লেভেল। মানে বাড়ির মধ্যে নয় আমরা মা বাবার সাথে, নয় আমরা হাজব্যান্ড ওয়াইফ, নয় বাচ্চা আগে, নয় বাচ্চাদের সাথে, মানে এরকম করে একটা ফ্যামিলিভাবে সবাই মিলে একসাথে যেন প্রত্যেক দিন খেতে বসি। বাট যখন পাড়ার সবাই মিলে একসাথে রান্নাবান্না করে একসাথে খেতে বসার মজাটাই কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর আমার মতো আমি জানি প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। আর পিকনিক কিন্তু ওই জন্যেই আমরা করি, যাতে একসাথে সবাই মিলে রান্নাবান্না করে একসাথে সবাই মিলে গোল করে বসে খেতে পারি। কিন্তু আগের যে ব্যাপারটা হচ্ছে না, তখন আমরা বাদার মাঝখানে পিকনিক করতাম, যার জন্য আরও বেশি ভালো লাগতো। বাদার মাঝখানে এরকম সবাই মিলে বসতাম, তখন বাদায় ধান টান চাষ হতো। নাড়া বলে যে জিনিসটা তোমরা অনেকে জানো বা জানো না, জানি না, বাট আমি ছোটোবেলায় আমি গ্রামের বাড়িতে যখনই যেতাম তখন কিন্তু সবাইকে দেখেছি, আমার পিসিকে দেখেছি, আমার দিদাকেও দেখেছিলাম যে এরকম করে নাড়া কাটতে। নাড়া কেটে কেটে সেই নাড়ার জালে কিন্তু আগে রান্না হতো পিকনিক। দেখতে পেলে ছেলে ঘুম থেকে ওঠার পরে যেটা সব থেকে আগে করে সেটা হচ্ছে বাইকে ওঠা। উঠে ওর খেলাটা আগে সব থেকে আগে দরকার, ওটা করে তারপর ও সব কাজ করে। আর সকালবেলা টিফিনে একটু আলু ভাজলাম আর রুটি, এটা হচ্ছে পরের দিন। সকালবেলা রুটির সাথে আমরা যে কোনো কিছু ভাজা করলে খেতে ভালো লাগে, সে বেগুন ভাজা হোক, আলু ভাজা হোক, আলু ফুলকপি ভাজা হোক, যে কোনো ভাজা। কিন্তু রাত্রিবেলা কিন্তু ভাজা দিয়ে লাগবে না, রাত্রিবেলা কিন্তু তরকারি দিয়ে রুটি চাই। আর সর্বনাশ করে ফেলেছে সেটা হচ্ছে যে আমার একটা কম্প্যাক্ট আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, কিনে এনেছিলাম বাড়িপুর থেকে, সেটাকে পুরো ভেঙে দিয়েছে। ভেঙেও দেয়নি, ড্রেসিং টেবিলে ছিল ওপর থেকে নিচে পড়েছে, পুরো গুঁড়ো হয়ে গেছে। আর এই নিয়ে রাজুর সাথে আমার ঝগড়াও হয়েছে। রাজু বলে তোমার দোষ, কারণ তুমি জিনিসগুলো ওর হাতের নাগালে রাখো তাই ও ফেলে ভাঙে। আমি মনে মনে ভাবলাম তাহলে ঠিকই, আমারই দোষ, আর কি বলবো বলো। এটা হচ্ছে সপ্তাহে একটুখানি কিছু বাজার করে নিয়েছে, মাছ মাংসটা আমাদের সপ্তাহে দু তিন দিন যেহেতু হয়, তাই মাংসটা আজকে আনলো, আজকে রান্না হলো পরের দিন আবার আনবে, এরকম করে আর কি। তো এখানে পার্শে মাছ নিয়ে এসে বেশ বড়ো সাইজে, এটা কিন্তু বাটা পার্শে বাটা নয়, কিন্তু পার্শে মাছ। আর আমার শাশুড়ি ঝাল করে দারুণ, আমন্দি মাছের ঝাল খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য আমন্দি মাছও নিয়ে এসছে। আর রাজুর ফেভারিট তো কাটামোনা থাকছেই থাকছে, আর এদিকে একটু চিকেনও নিয়ে এসছে। এবেলায় কিছু এইসব জোগাড় করে এইসব কাটাকুটি করে উঠতে চিংড়িও নিয়ে এসছে। এইসব করে উঠতে উঠতে অনেক অনেক দেরি হয়ে গেছে, প্রায় একটা বেজে গেছিলো। তাই আজকে আর কিচ্ছু না, শুধু চিংড়ি মাছ একটু চচ্চড়ি এই জন্যই করছি যাতে রাত্রিবেলা রাজু রুটি দিয়েও খেতে পারে আর দিনের বেলা সবাই একটু একটু করে খেতে পারি। আর ওই বাড়িতে একটু কিছু রান্না হচ্ছে, ব্যাস এই হলো আজকে দুপুরবেলার মেনু। আর চিংড়ি মাছ আমরা অনেক সময় ভেজে তারপরে চচ্চড়ি করি, কিন্তু এটা আমার মায়ের থেকে শিখেছি যে চিংড়ি মাছটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে সেটাকে রান্না করা দুর্দান্ত খেতে লাগে, ট্রাস্ট মি। মানে আমি এতে একটুখানি পাঁচফোড়ন দিয়ে বানিয়েছিলাম, ভীষণ ভালো। পেঁয়াজ রসুন দিয়েছি আর তার সাথে একটুখানি তেল পাঁচ, মানে তেলটা একটুখানি সরিয়ে দিয়ে ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি। আর পাঁচ মিশালি সবজি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, মূলো দিয়েছি, বিনস দিয়েছি, সব ধরনের সবজি দিয়ে, ফুলকপি দিয়েছি, দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু নুন, সব ধরনের যত যত মশলা আছে সব দিয়ে ওটাকে চাপা দিয়ে হতে দিয়েছি। সত্যি কথা বলতে গেলে চচ্চড়ি আমার মা ভীষণ ভালো করে, মার থেকে এগুলো শেখা। আমি নিজেও একটু আইডিয়া করে করে এইভাবে করলে ভালো হয়, ওইভাবে করলে ভালো হয়, বাস ওটাই। আর বাড়িতে কিছু গেস্ট আসবে সেই জন্য আমার ছেলেই ঝুল ঝাড়তে শুরু করে দিয়েছে। দেখো আমার কাজ ওই করে দেয়, আমি ঝাড়তে লেগেছিলাম, তারপর রাজু ঝাড়তে লাগলো, তারপর এখন ছেলে। ও বাবা রে বাবা, আর বলো না। আর আমার একটা দিদি সঞ্জনা দির আবদার যে প্রিয় তুমি এখন লং বেশি বড় বড় ভিডিও করো, অবশ্যই নেক্সট টাইম থেকে, আজকে ব্লগটা তো হলো না, নেক্সট টাইম থেকে আমি অবশ্যই লং ভিডিও করার চেষ্টা করবো, যেমন প্রিয় ব্লগটা তোমার মানে সাপোর্ট করেছো, আশা করছি এটাতেও করবে আর কি। আর ছেলের রাগ হলে ঠিক আমার মতন, যেমন আমি ছিলাম ছোটোবেলায়, ছেলেও এখন ঠিক তেমনই হয়েছে, পুরো শুয়ে পড়ছে। আর দুপুরবেলা হঠাৎই ছাদে ধূপ 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 করে আওয়াজ হলো, তো আমি বললাম যে কী হয়েছে, তখন রাজুর কাছ থেকে দেখে বললো যে হনুমান এসছে। তো সঙ্গে সঙ্গে আমার কাছে কোনো ফল ছিল না। আমার কাছে কোনো ফল নেই, আলু আছে, আর দু চারটা আলু নিয়ে আস। এনে আয়, খেলো না তো,
সকালে হনুমানকে আলু যত আলু দিতাম খেয়ে নিত, এখন ওরা কি খাচ্ছে জানো, তেঁতুল খাচ্ছে, পাশের বাড়ির এতে টালির চালে উঠে তেঁতুল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি অত বুঝতেই পারি না, আমি তো চশমা ছাড়া চোখে দেখতেই পাই না। রাজু বললো তেঁতুল ছিঁড়ে খাচ্ছে, দেখো গাছে পুরো তেঁতুল ভর্তি হয়েছিল, ছিঁচছে খাচ্ছে, ছিঁচে মানে ওরা টক খেতে ভালোবাসে সেটা সত্যি জানতাম না। আমি জানি আলু ফল মূল এগুলোই খাচ্ছে, কোনো ফল ছিল না, সন্ধ্যেবেলা প্রচুর ফল হয়ে গেছে, কারণ শ্বশুরমশাই পুজো করেছে, প্রচুর ফল পেয়েছে। অরেঞ্জেস কেন ওরম করছিস রে, ও এসছে তো। আর অনেক দিন থেকে যে লুচি খাবো আর তার সাথে ঘুগনি, তো সেই জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি, আটা মেখে, ময়দা মেখে, আটা ময়দা একসাথে মেখে সেটাকে বেলে দিয়েছি, রাজু গরম গরম ভেজে নিচ্ছে, আর ঘুগনিটা অলরেডি আগে করে নিয়েছে। তবে ঘুগনিটা আমি রাজুকে বলেছি নিরামিষ করেই করো, কারণ দুটো রিচ খেতে ভালো লাগে না, তো নিরামিষ করেই ঘুগনি করেছে, অসম্ভব ভালো হয়েছে, অল্প করে, কিন্তু খেতে খেতে আমাদের সেই 12টা বেজে গেছে। তবে না তেলের খাবার অনেক রাত করে খেলে না প্রচণ্ড গা গুলিয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা লুচি খেতে খেতে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে।